আমাদের জন্য যেটা সব থেকে বেস্ট, আমরা যেমন আছি আসলে ততটাই ভালো রয়েছি, এই রকম একটা সিনেমা আপনারা দেখতে পারবেন স্বপ্ন ডানা এই সিনেমার কাহিনীতে। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ঠিক সেই জায়গায় রেখেছে যাতে আমাদের পরিবার, স্বামী স্ত্রী আমরা সুখে থাকতে পারি, এটাই আসলে উনি ভালো জানেন। আমরা অনেকে চিন্তা করি যে এর থেকে যদি একটু টাকা বেশি হয় তাহলে মনে আমি, আমার বউ, আমার স্বামী, আমরা ভালো থাকতে পারবো। কিন্তু এই কথাটা বা এই চিন্তাটা যে ভুল তা আপনারা স্বপ্ন ডানায় সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। গল্পটা আজকে বিশ্লেষণ করব। তার আগে বলি এই সিনেমাটি কিন্তু চ্যানেল আয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপলব্ধি রয়েছে, আপনারা দেখতে পারবেন। ঘটনা শুরু হয় প্রথমে একটা বাজার থেকে, যেখানে একজন ছোটখাটো ভুয়া কবিরাজ থাকে যারা 5 টাকায় ওষুধ বিক্রি করে দেয়। সেরকম একটা নিম্ন শ্রেণীর মানুষ থেকে তিনি এই ওষুধ বিক্রি করে তাদের দিন আনে দিন খায়। এমনটা অবস্থায় পুরান কাপড় চুপড় কিনে হাটের থেকে এবং বাসায় নিয়ে যায়। দরিদ্র জীবনে ওই কাপড়ের ভিতর থেকে তারা কয়টা বিদেশি টাকা পায়। তাদের যে সুখের সংসার থাকে সেই টাকাটা পাওয়ার পরে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করে। সেই বিদেশি টাকাটা ভেঙে তারা অনেকগুলো টাকা পাবে, তাদের সংসারটা অনেক বড় হবে, যেমনটা তার স্ত্রী মনে করছে। কিন্তু এদিকে স্বামী তো অন্য রসমালাই খেয়ে বসছে, সেটা আপনারা আসলে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। অ্যাট লাস্ট আপনারা এটাই দেখবেন যে আসলে তারা যে প্রথমে যে ছিল, এই টাকাটা ছাড়া তাদের জীবনটা ছিল, সেটা কত সুন্দর ছিল, কত ভালোবাসার ছিল, কতটা মধুর ছিল। কিন্তু এই টাকাটা যখন এসে পড়লো, তারা স্বপ্ন দেখা শুরু করলো, তাদের পরিবারে কতটা কষ্ট নেমে আসলো, তারা সংসার ভাঙার পর্যায়ে চলে গেল, এরকম অনেকগুলো মেসেজ এই সিনেমাটাই খুঁজে পাওয়া যায়। আসলে এই সিনেমা নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের যেভাবে রেখেছেন তার চিন্তা ভাবনায় অনেক বড়ভাবে আমাদের রেখেছেন। আমরা যে চিন্তা ভাবনা করি সেটা আসলে একটা কল্পনা এবং তাতে আমরা খারাপের দিকেই যাব। গ্রাম্য এই কাহিনীটাকে এত সুন্দরভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে যা আমাকে মুগ্ধ করেছে, তাই আজকের ভিডিওতে শেয়ার করলাম আপনাদের কাছে। বাংলা এই সিনেমাটি অবশ্যই দেখে আসতে পারেন, আমাদের দেশেও ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে।